নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিরনি রেসিপিটি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন দুধ চিনি আর চালের সঠিক মিশ্রণে ফিরনি কি সুন্দর তৈরি হয়, আর এটা খেতেও দুর্দান্ত। চলুন তাহলে রেসিপি শুরু করি আমরা। এখানে একটা চামচে, বড় চামচ এরকম, ছ চামচ বাসমতি রাইস, ওজনে 50 গ্রাম, আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। 50 গ্রাম চালে আমার 500 গ্রাম ফুলফ্যাট দুধ লাগছে। এখানে আমি আমুল গোল্ড দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি ফুটানোর জন্য কড়াইয়ে বসিয়ে দিলাম। এদিকে আমি আমার চালটা ভিজে গেছিলো সেটাকে আমি এরকমভাবে ড্রাই করে নিচ্ছি চাকনির মধ্যে দিয়ে। দেখুন দুধ আমাদের পুরো উতলে উঠেছে। এই সময় আমি একটু দুধ তুলে নেব, আর সেটার মধ্যে এক চামচ আমি কেশর ভিজিয়ে রাখব। আর চালটা আমাদের ওইদিকে গুঁড়ো করে নিতে হবে শুকনো করার পর। আর চালটা আমাদের শুকনো গুঁড়ো করতে হবে, আপনারা মিক্সার বা শিল নোড়া যেটাতে ইচ্ছে গুঁড়ো করতে পারেন। দেখুন 10 মিনিট কম আছে, তারপর আমি ফুটিয়ে নিয়েছি দুধটাকে। 10 মিনিট পর আমি চালের গুঁড়োটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন যেন একটু দানা দানা থাকে সুজির মতো, ময়দার মতো পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই। তারপর চালটা দিয়ে আমি এরকম একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটাকে আমি 10 মিনিটের জন্য কম আঁচে রেখে দেবো। 10 মিনিট পর আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে এটা এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে, দেখবেন যেন সর না পড়ে। তারপর চালটা দেখুন অনেকটাই আমাদের ক্ষীরটা ঘন হয়ে এসেছিলো, তখন আমি দিয়ে দিলাম কেশর মেশানো দুধটা। চালটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 মিনিট আরও কম আছে এটাকে রাখবো। 5 মিনিট পর আরও যখন ঘন হয়ে উঠবে তখন আমি 4-5 চামচ চিনি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরও আমি 5 মিনিটের মতো কম আছে এটাকে রেখেছিলাম। তারপর আমি 4টে এলাচের বীজ খোসাগুলো ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি। 5 মিনিট পর দেখুন ফিরনি আমাদের রেডি হয়ে গেছে। হাতার মধ্যে যখন এরকম লাগবে তখন বুঝবেন ফিরনি রেডি। ব্যাস এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি 1 ঘন্টার জন্য মাটির পাত্র দুটো নিয়েছি, সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটার মধ্যে আমি ফিরনি সার্ভ করব। আপনারা গরম চাইলে গরমও সার্ভ করতে পারেন। আমি এখানে এই দুটো পাত্রের মধ্যে একটু করে কেশর দিলাম, আর আমি একটা স্টিলের টিফিন বক্সে বাকিটা রেখেছি সেটাতেও একটু কেশর দিলাম। এইবার বিস্কুটের যে প্যাকেট থাকে আমাদের, সেইগুলো আমি এগুলোর মুখে মুখে কেটে এরকম রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো। আপনারা চাইলে ফয়েল পেপারও এগুলোকে কভার করার জন্য ব্যবহার করতে পারেন। এবার আমি এই 3টে পাত্রকে ফ্রিজে রেখেছিলাম 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে দেখুন ফিরনি একেবারে রেডি হয়ে গেছে খাবার জন্য। ফিরনি ঠান্ডায় বেশি খেতে ভালো লাগে, তাই ঠান্ডা ফিরনির জন্য আমি এটা ফ্রিজে রেখেছিলাম। আপনারা যে কোনো গরমও খেতে পারেন ফিরনি। দেখুন টিফিন বক্সেরটা কিন্তু আমি কোনো রকম কোনো কভার করিনি, কোনো বিস্কুটের প্যাকেট বা ফয়েল পেপার দিয়ে, সেটাও কিন্তু জমে উঠেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।